চালতিস চ্যানেলে তৈরি হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো টাফেড আলুর দম, পুর ভরা আলুর দম, খুবই নিরামিষ আর সহজ আর সিম্পলভাবে আর একদম সম্পূর্ণ নিরামিষ। আর এটা নিরামিষ দিনে খেতেও খুব ভালো লাগে, রুটি লুচি পরোটার সাথে, রাইস ফ্রাইড রাইস জিরা রাইস সবের সাথে। তো নিরামিষ দিনে এরকম একটা যদি রেসিপি হয়ে যায় তাহলে খাওয়া দাওয়াটাও জমে যায়। তো চলো আমরা আজকে দেখব রেসিপিটা কিভাবে বানাবো। আর তার আগে বলে দিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। কিছু টিপস অ্যান্ড টিপসের সাথে আজকের রেসিপি টাফেড আলুর দম। তো চলো আমরা দেখব রেসিপি। আমি আরতি, আরতির চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি নিরামিষ একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা অনুষ্ঠান বাড়িতে খুবই চলে। তো আজকে আমরা বাড়িতেই বানাবো অনুষ্ঠান বাড়ির মতো একটা দারুণ রেসিপি, কিন্তু এতে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে, তো রান্নাটাও করতে একটু সময়ও লাগে। তো চলো আমরা দেখব, কিন্তু খেতে দারুণ মজাদার, এটা নিরামিষ দিনে রাইস রুটি লুচি পরোটার সাথে দারুণ জমে। তো চলো আমরা দেখব রেসিপিটা কী আর কেমন করে বানাবো। তো এখানে আছে আমার কাছে প্রায় 700 গ্রাম আলু, আর এখানে আছে এখানে আছে 8-10টা কাজু, পোস্ত, 1 চামচ মগজ দানা ভিজিয়ে রেখেছি, চিনি, গরম মশলা, গোটা গরম মশলা, জিরে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, ডেজিটেটেড কোকোনাট, ভাঙা কাজু, কিশমিশ, আদা, টমেটো, আর এটা হচ্ছে এই না এই আলুগুলো ভেতরটা আমি এর ভেতরের থেকে আলুগুলো বের করে এটাকে বেশ ফাঁকা গোল মতো একটা বাটি মতো তৈরি করেছি। তো এটা কীভাবে করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে আমার কাছে আছে একটা আলু, আমি কেটে রেখেছি, কিন্তু এগুলো আলুটাকে আমি এবারে তোমাদেরকে দেখাবো যে আলুটা আমি কীভাবে করেছি। তো এটা আমি করবো পুর ভরা তাপি আলু দম, মানে হালকা ভরে এটা আলু জম করবো। তো এই ভেতরটা এইভাবে একটা ভেজা নিয়ে ছুরি নিয়েও করতে পারো, চামচ নিয়েও করতে পারো, এটা আমি বের করে নিয়েছি। এই যে দেখো এরকম করে করতে হবে, ভেতরটা কিন্তু বাইরেটা পুরো করতে হবে না, ভেতরে একটু ভেতরে এরকম করে গর্ত মতো করে নিতে হবে, ভেতরের অংশটাকে বার করে নিতে হবে। তো এইভাবে আমরা করি। তো এতে প্রথমে কী করবো, পুরটা করে নেব। তো চলো দেখবো পুরটা কীভাবে করব। তো এবারে এখানে একটা কড়া বসেছি, কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ, সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, তো জিরেটা যেই হয়ে এসছে আমি এতে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর 1 টেবিল চামচ হলুদ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, এমনি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সেগুলো ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে পর এই আলুর ভেতরে যে অংশগুলো বেরিয়েছে সেগুলোকে দিয়ে দেব। তো 2-1 মিনিট এটা এবারে 5 মিনিট একটু জল দেবো। ঢেকে লো ফ্লেমে
এটা 3 থেকে 4 মিনিট হতে দেব। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবারে চাটাটাকে ভুষি, রোলটা ট্রেনে গেছে, আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, আলুগুলোকে ম্যাশ করব, কিন্তু এখন না পরে, ততক্ষণে এটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম, আর তার সাথে আমি কি দিচ্ছি কিছুটা কিশমিশ, একদম গুঁড়ো কাজু, আর এটা আমি দিয়ে দিচ্ছি ভেজিটেটেড পোলাও। তোমরা চাইলে কাঁচা নারকেলও দিতে পারো এখানে, আমি এখানে ভেজিটেটেড কোকোনাট ব্যবহার করেছি। এই সবগুলো দিয়ে ভালো করে মেরে ভেবে রেখে গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ টক দিয়ে ভেড়ে নেব। আর এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আর যারা পেঁয়াজের দিনে খাবে তারা পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ আদা রসুন দিয়েও করা যায়। এটা অ্যাকচুয়ালি ভেজি হয়, ভেজি ভালো লাগে। সেটাকে এখন ভালো করে আমি খুব ড্রাই করে ভেড়ে ভেড়ে এটাকে ভুট্টাকে নামিয়ে নেব, একদম ড্রাই করে নেব। তো ভুট্টা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব, কিন্তু তার আগে মশলাটা রেডি করব গ্রেভির জন্য। তো এখানে কাজু, পোস্ত আর মগজদারা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি ঝেঁকে, আর একটা টমেটো, আর হচ্ছে 1/2 ইঞ্চি আদা। এখানে 8-10টা কাজু আছে, আবারও বলছি 1 টেবিল চামচ মগজদানা, 1 টেবিল চামচ পোস্ত আছে, আর একটু গোটা গরম মশলা দিচ্ছি, 4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ, এগুলো বাড়ব। এগুলো সব আমি টেস্ট করবো। এখন আমি আলুগুলো ভেজে দিই, তো আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেল দিয়ে দিচ্ছি ভালো করে, তেলটা গরম হলে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, তবে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে আমি হাই ফ্লেমে চারদিকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি, এইভাবে হাই ফ্লেমেই ভাজতে হবে বারবার ছাড়িয়ে লাগিয়ে। এবারে আমি আলুগুলোকে তুলে নিই, হালকাভাবে হালকা গোল্ডেন ব্রাউন হলে আলুগুলোকে তুলে নিই। সবগুলো আলু আমি ওইভাবেই ভেজে নেব, এবারে এগুলোকে তুলে নিই। আর আলুগুলোকে উল্টে উল্টে তুলতে হবে, যাতে ভেতরে তেলগুলো থাকলে সেগুলো বেরিয়ে যাবে, এইভাবে উল্টে মানে তেল সময় তুললে অসুবিধা হবে। তো আমার সবগুলো আলু ভাজা হয়ে গেছে, এবারে ফুলগুলো পড়বে। এরকমভাবে সব চেপে চেপে বলে দেবে, একটু ঠান্ডা হওয়ার পর একটু ঠেসে ঠেসে এইভাবে ভালো করে দেবে। এইভাবে আমি সবগুলো ভরে নেব। তো এগুলো আমার ভরা হয়ে গেছে, এবার আমরা নেক্সট প্রসেসে যাব, এর গ্রেভিটা তৈরি করব। এগুলো আমার মোটামুটি ভরা হয়ে গেছে, করব। তো যে তেলে আমি আলুগুলো ভেজেছিলাম সেই তেলটা থেকে কিছুটা তেল তুলে নিয়েছি, তুলে নিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন 3টে এলাচ, 1 টুকরো দারচিনি ফোড়ন, এটা গ্রেভিটা রেডি করব। তো যে ফোড়নটা দিয়েছি ফোড়নটা হয়ে গেছে, ফ্লেমটাকে লো করে দিচ্ছি, আর এখানে যে গ্রেভির জন্য যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে মিক্সির জারটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি,
এবারে এখানে যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম কিছুটা পুড়ে দিয়েছি আর কিছুটা এখানে ব্যবহার করে দিয়ে দিলাম। নুন দেব স্বাদ মতো, ফ্লেমটাকে লো করে দিলাম, লো করে ভালো করে কষাবো যতক্ষণ না তেল গলিয়ে সাথে টক দইটাও দিয়ে দিচ্ছি। যে পুরটা করেছিলাম তার কিছুটা পুর রয়ে গেছে সেটা দিয়ে দিচ্ছি, নষ্ট হবে না হলে। এটা দিয়ে এবারে এটাকে ভালো করে কষাবো আর তিন থেকে চার মিনিট আরও ভালো করে কষিয়ে নেবো, এরকমই লোক দেবে আর চাপা দেবো না, তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এতে জল দেবো। আমি এতে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিও হয়। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, ফ্লেমটাকে হাই করে দিলাম, জলটা মোটামুটি দু গ্লাস দিয়ে দিয়েছি। এবারে এটা ফুটার অপেক্ষা করবো, যেই ফুটবে তখন পুর ভরা আলুগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে। তো গ্রেভিটা আস্তে আস্তে ফুটে এসছে, এবারে ফ্লেমটাকে লো করে দেবো, লো করে আস্তে আস্তে এই টাফিং ভরা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে এবারে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটবে মিডিয়াম ফ্লেমে। তো তিন থেকে চার মিনিট পর ফিরে আসছি। ঠিক আছে, এতে এবারে ঘি দেবো লাস্টে, এটা চেক করবো। বাহ, তো দেখো কত সুন্দর কালার এসছে। তো এবারে এতে এক টেবিল চামচ ঘি দিচ্ছি আমি, একটু হাই ফ্লেম করে ফুটিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে অফ করে দেবো, দু মিনিট পর এটা খুলি। দেখো কালারটাও দেখতে দুর্দান্ত, এবারে এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা দারুণ লাগে খেতে, নিরামিষের দিনে এরকম একটা রেসিপি যদি হয়ে যায় আর কিছু দরকারি পড়ে না। একদম রেডি স্টাফেড আলুদম, তো দেখো দেখে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এটা লুচি রুটি পরোটা ভাত সবের সাথে ভালো লাগবে, বিশেষ করে লুটি রুচি পরোটা রাইসের সাথে কিন্তু জমে যাবে। তো আমি আমার মতো করে করলাম, অনুষ্ঠান বাড়িতে এরকমই হয়, মানে যেরকম আমি রান্না করেছি টেস্ট এরকমই হয়, এবার তারা কীরকম করে আমি জানি না। তো আমি আমার মতো করে করলাম একদম সহজভাবে, তো তোমরাও একবার হলেও ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।